স্কুল থেকে বেরিয়ে পড়লাম একটি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আমার সকল বন্ধুরা, আমার সমস্ত কলিগরা সেখানে পৌঁছে গেছিলো, আমিও সেখানে গেলাম। খুব মজা হলো, সবাই একসাথে মিলেমিশে, যার বিয়ে তা দাদা, যার বিয়ে হয়েছে সে বসে আছে। এবার আমরা ঘর ঢুকলাম, দেখলাম রান্নাবান্না প্রায় তৈরি হয়ে গেছে। আমাদের দুপুরে খেতে দেওয়া হলো, প্রথমে দিল নুন, কাগজি, স্যালাড, তারপরে গ্রামের বিয়ে তাই প্রথমে দিল লুচি, তারপর ভুটের ডাল, এরপর চলে এলো ভাত। আমরা সবাই খাওয়া শুরু করলাম। বেশ বন্ধুটা বেশ আরও ভালো ছিল, একটা ছেলে খুব সুন্দর নাচ করছিল ওখানে, সেই দেখে একটু আনন্দ হলো আমাদের। এরপর দিল ভাত ডাল, তারপর দিল লাউয়ের তরকারি, বেশ সুস্বাদু রান্না, গ্রামের রান্না, খুব সুন্দর লাগলো। তারপরে এসে গেল মাটন, মাটনের ঝোলটা বেশ সুন্দর, এবং পাঁপড় এলো, মিষ্টি এলো, তারপরে এলো পায়েস, চাটনি, সবাই মিলে আনন্দ করলাম। সবাই খুব খুশি, আমিও খুশি, সবরা খুশি, সবাই খুশি।